বিকেলে চট্টগ্রাম নগরীর ঐতিহাসিক পোলো গ্রাউন্ড মাঠে দলীয় জনসভায় বক্তব্য দেবেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার দুপুর দুটা থেকে জনসভা শুরু হওয়ার কথা থাকলেও সকাল নটা থেকে পোলো গ্রাউন্ডে জমায়েত শুরু হতে থাকে। এগারোটার মধ্যে জনসভার মাঠ পোলো গ্রাউন্ড লোকে লোকারণ্য হয়ে ওঠে। আশেপাশের এলাকায় তিল ধারণের ঠাঁই নেই, মিছিলের নগরীতে পরিণত হয়েছে পুরো বন্দর নগরী। মঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের সিনিয়র নেতা, মন্ত্রী, এমপিরা উপস্থিত আছেন। জনসভায় প্রধানমন্ত্রী চট্টগ্রামের উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণার পাশাপাশি আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় বিজয়ী করার জন্য জনগণের কাছে ম্যান্ডেট চাইবেন বলে জানিয়েছেন স্থানীয় নেতারা। আমাদের উদ্দেশ্য একটাই, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে এক নজর দেখার জন্য সবাই এসেছে। মোটরসাইকেল চালক রমজান আলী হত্যার প্রতিবাদে খাগড়াছড়ির গুইমারাতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ। শনিবার জালিয়াপাড়া চৌরাস্তা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। গুইমারা উপজেলা সভাপতি মোহাম্মদ আয়ুব আলীর সভাপতিত্বে এবং সংগঠনটির জেলা সেক্রেটারি ইঞ্জিনিয়ার লোকমান হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন অনেকে। বক্তারা অভিযোগ করেন, গত 2রা ডিসেম্বর রাতে মোটরসাইকেল চালক রমজান আলীকে নির্মমভাবে গলা কেটে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের আলটিমেটাম দিয়ে দ্রুত সেনা ক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান তারা। খাগড়াছড়িতে বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের জেলা কমিটি ঘোষণার শপথ গ্রহণ ও আলোচনা সভা হয়েছে। শনিবার সকালে ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কার্যালয়ে নবলেশ্বর ত্রিপুরা লায়নের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি সুশীল জীবন ত্রিপুরা। আলোচনা সভায় বাংলাদেশ ত্রিপুরা যুব কল্যাণ সংসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জয়প্রকাশ ত্রিপুরা নবগঠিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান। শপথ শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাঙ্গামাটিতে গহীন অরণ্যে প্রায় 15 ফুট 3 ইঞ্চি দৈর্ঘ্যের অজগর সাপ অবমুক্ত করেছে দক্ষিণ বন বিভাগ। দুপুরে সাপটি অবমুক্ত করেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। তিনি বলেন, কাপ্তাই হ্রদের জেলেদের জালে আটকা পড়ে অজগরটি। খবর পেয়ে তারা সাপটিকে উদ্ধার করে নিয়ে আসে। খাবার খাওয়ানোর পর সাপটিকে কাপ্তাই জাতীয় উদ্যানের রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করেন তারা।